প্রিয় দর্শক আপনাদেরকে প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদের নিয়েছি ক্যারানিগঞ্জ নিমতলা এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার সাইডেই বাড়ির উঠোনেই বলা চলে একটা খামার দেখতে পাচ্ছি খামারটি প্রতিষ্ঠা করা হয়েছে প্রায় বহুদিন আগে এই খামার যে হাল যিনি ধরেছেন এখন একজন যুবক সে চাকরির না ছুটে খামারের হাল ধরেছেন আসলে কেন তিনি খামারের হাল ধরেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করুন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন নাম আপনার নয়ন ভাই আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার বাড়ির পাশেই খোলামেলা জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে এই খামারটা কতদিন হলে প্রতিষ্ঠা করা হয়েছে খামারটা তো ভাই আমাদের অনেক আগের বাপদাদার কালানের থেকে স্টার্ট মানে শুরু আচ্ছা মানে কত বছর হয়েছে তাহলে ধরেন প্রায় তিরিশ চল্লিশ বছর হবে আরকি চল্লিশ বছর আমি এর আগে শুনেছেন যে চল্লিশ বছর উর্দেই হবে তা আপনি কতদিন থেকে এটার দায়িত্ব নিয়েছেন আমি তো প্রায় সাত আটটা বছর ধরে লেখাপড়া সারার পরের থেকে পাশাপাশি খামারেতে আছে লেখাপড়া ছাড়ার পরে এই খামারে তে আছি দেখা শোনা করছি আর কি তা আপনি পড়াশোনা করছেন তো ভালো চাকরি করার কথা চাকরি না করে খামারে কেন দেখা শোনা দিতে এই তো পাশাপাশি দেখতেছি বাবার এখানে কাজ কাম করতে হয় অনেক সময় দেখতেছি কাজের লোক পাওয়া যাইতেছে না বাস পড়া ভালো লাগলো না তাই বলে আপনার চাকরিতে অনেক ঘোরাঘুরি করছি চাকরি এই তো কাজ পাওয়া যায় না পড়া লেখা সারা দেখা যাচ্ছে কাজ অনেক জায়গায় পাওয়া যাচ্ছেন না কতটুকু পড়াশোনা করেছেন আমি আপনার নাইন পর্যন্ত পড়া লেখা নাইটবন্ধু পরে পড়া বাদ দিয়ে দিলেন পড়া বাদ দিয়ে দিলেন আসলে মানে বাদ দিলেন কি জন্য আসলে মানে তখন ছিল আপনার সংসারে কিছু সমস্যা ছিল আর কি তাই আপনি মানে যাই হোক মধ্যে যাচ্ছে বাদ দিয়ে আছে এখন মোটামুটি কেমন সফল আপনি এখন মোটামুটি আল্লাহর রহমতে আমি মোটামুটি কিছু সফল আছি আর কি আচ্ছা তো এই যে আমরা গরুগুলো যে দেখতে পাচ্ছি বেশ খোলামেলা পরিবেশে ভালোই লাগতেছে খোলামেলা পরিবেশে কি গরু স্বাস্থ্যকর তো হ্যাঁ মেলা পরিবেশ হলে গরু একটু স্বাস্থ্যকর অনেক গরমে ভিতরে তো গরু আপনার স্বাস্থ্যতে অনেক রোগ বালাই হয়ে যায় কিন্তু আমরা দেখছি যে এখানে তো আপনার সবই অস্ট্রেলিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি এই গরুগুলোর জন্য সাধারণত আমরা দেখি যে ঢাকার আশেপাশে বা অনেক জায়গায় খুব মজবুত করে খামার তৈরি করছে বা অনেক অত্যাধুনিক করে সেই ক্ষেত্রে এই পরিবেশে গরুগুলোর সমস্যা হয় কিনা সেই ক্ষেত্রে ওই পরিবেশের কিছু সমস্যা হয় অত বেশি সমস্যা হয় না আচ্ছা কারণ আমাদের লোকবল সংকট অনেক খুব কম ডাকার পরিমাণে লোকবল দিয়ে এখানে আমাদের আরামে লাভজনক হওয়া যাবে না আমাদের এটা হলো আপনার গ্রামাঞ্চল কৃষিকাজ নিজেরা কাজকাম করার পাশাপাশি এগুলো আমরা পুষি আচ্ছা এগুলো তো গরু লালন পালন তো একটা কৃষিকাজের মধ্যেই পড়ে আমরা যতটুকু জানি এই যে আপনি দেখতে পাচ্ছি আমরা এখানে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটা অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাত অস্ট্রেলিয়ান ফ্রিজ এনজার এই যে জাতটা যে বললেন যে আসলে এটা নির্ণয় করার উপায়টা কি যে এটা নির্ণয় হলো গরু আপনার অনেক হাইট উঁচু লম্বা আচ্ছা মোটা তাজা হবে কিছু আর মিদেরে আপনার দুধ একটু ভালো মানে এই যে মোটা মোটা থাকে দেখতে পাচ্ছেন যে ওলানটা বেশ বড় এবং সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে বেশ এটা দেখেই বোঝা যায় যে ভালো জাতের গরু আচ্ছা আমরা যতটুকু জানি যে শুধু ওলান ভালো হলে জাত বা ভালো দুধ দেয় না সেটা আসলে কিভাবে এটা সেক্ষেত্রে নির্ণয় করতে হবে চিনতে হবে আপনার এটার বিষয়ে কিছু ধারণা করতে হবে বা উপজেলার সাথে আপনার কিছু যোগাযোগ করতে হবে যোগাযোগের মাধ্যমে আপনার আগে জাত নির্ণয় করতে হবে তারপরে আপনি দুধের কথা চিন্তা ভাবনা করতে পারবেন আচ্ছা এই যে এই গরুটা আপনার প্রতিদিন কত লিটার দুধ দেয় দুধের গরুটা আপনার পনেরো থেকে বিশ লিটার দুধ দেয় দুই বেলায় সকালে হ্যাঁ দুই বেলায় বিশ বাইশ লিটারের মতো হয় আচ্ছা তারপরে পাশে যে এই কালোটা এটা পনেরো সতেরো লিটার এটা এটাও কি ফ্রিজিয়ান জাতের হ্যাঁ এটাও ফ্রিজিয়ান জাতের আচ্ছা এটা এগুলো কি তো আপনারা গাবি কিনে নিআছেন না বাচ্চা কিনে নিআছেন এগুলো আমলা মূল তো ফারস্টে গাবি কিনে নিআছিলাম এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাদশা হইছে এখন বাচ্চার এখন ক্লাসগুলো বাচ্চার ভালো কোয়ালিটি আচ্ছা তারপরে দেখা যাচ্ছে ওই কোয়ালিটি বুঝে শুনে আমরা দেখে বাচ্চাগুলোকে তখন পর্যায়ক্রমে বড় করি বড় করার পরে ওগুলা আবার তখন আমরা বীজ দেই বীজ দেওয়ার পরে ওগুলা বাচ্চা হয় বাচ্চা দেওয়ার পরেই আমরা তখন দুধ নিতে পারি আচ্ছা এই যে বীজগুলো যে দেন আপনারা এটা মানে বীজের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে যে এই এই বীজটা এটা কিভাবে ই করেন আর ডিবের আপনার বীজের মধ্যে ডিফারেন্স হলো আপনার অনেক জাতের বীজ আছে যেমন ফিজিয়ান আছে অস্ট্রেলিয়ান কোরস আছে আপনার এরপরে আপনার যে সিন্দি আছে অনেক জাতের আপনার আছে তখন জাত নির্ণয় করে আপনার বীজ দিতে হয় এই যে জাতটা এটা কি ডাক্তাররা ডাক্তারদের বললে তারা ওইভাবে দিয়ে দেয় ডাক্তাররা বললে ওইভাবে দেয় তারা নিজেরও কিছু অভিজ্ঞতা দরকার হয় কারণ ডাক্তার বিশ্বাস বললেই তো দেয় না আর অনেক সময় দেখা যাচ্ছে বীজ দিছে কিন্তু ডাক না তখন পর্যায়ক্রমে এটা চিকিৎসা লাগবে সব বিষ দেওয়া পর গরু কি সব মানে হিটে আসে হ্যাঁ সব বীজ দিয়ে সব গরু হিটে আসে হিটে আসে আচ্ছা আমরা আরও একটু যে এই জানি যে অনেক সময় দেখা গেছে যে দেশি গরুতে বিদেশি বীজ দিয়ে বিদেশি বাচ্চা নেওয়া সম্ভব আসলে এটা কতখানি সত্য সেটা সত্য হলো আপনার কিছু পার্সেন্ট আপনার ওটার মধ্যে রিক্স থেকে যায় অস্ট্রেলিয়া গরুর জাতগুলো ছিল আপনার বড় আর দেশি গরুর হচ্ছে ছোট তখন ভিতরে যখন বাচ্চা অস্ট্রেলিয়ানের হয়ে যায় তখন প্রসব করার সময় গাভীর উপরে অনেকটুকু রিস্ক হয়ে যায় কারণ গাভীর মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারে মানে এটার সাইজ বড় দেখে সাইজ বড় দেখে তখন এই গাভীর পরিমাণের চেয়েও গাভীর বাচ্চা অনেক বড় হয়ে যায় হাইট হাইট বড় হয়ে যাওয়ার পরে গাভীর মৃত্যুর পরিমাণের যোগটা অনেক বেশি আচ্ছা আমরা জানি যে অনেকে এইভাবে নিচ্ছে তা আসলে সেটা কতখানি স্বাস্থ্যদায়ক বলে মনে করেন আপনি স্বাস্থ্যদায়ক মনে করে আমিও ওইসব গাবি অনেক দিন টিকে আচ্ছা টিকেনা বলতে ওগুলা দুর্বল হয়ে পড়ে যায় পড়ে গেলে ওগুলাতে দেখা যাচ্ছে আর ভালো পরিমাণে দুধ পাওয়া যাচ্ছে আচ্ছা এই যে আমরা বেশ যে সাদা কালো যে এটা দেখতে পাচ্ছি গরুটা এটা কোন জাতের এটা এটা সিন্ধি এটা সিন্ধি

দেওয়া আছে মানে এটা এই কোয়ালিটি ওইটা ওই কোয়ালিটি এটা হলো আপনার একটা জাতের প্রকারের না ওই জাত বেঁধে দেখা যাচ্ছে আমরা এটা চিনতে পারি যেটা এই জাতের আবার শুনি যে রানী জাত হ্যাঁ রানী জাত হয় রানী জাত তো অস্ট্রেলিয়ান গরু তাই না ভিতরেই হয় আর কি যা এইটা এর নামগুলো মানে মানুষদেরই দেওয়া আমাদের দেওয়া না এগুলা তো বিজ্ঞানীর একটা আপনার যখন এগুলার বীজগুলা যখন আপনার একটা ইয়াতে রিসার্চ করা হয় তখন এগুলা বীজের একটা প্রকারের নাম প্রকার ক্ষেত্রে এক একটা চলতে চলতেছে এই যে গরুগুলো যে ধরেন আপনারা কিনেন যখন কিনে নিয়ে আসেন তো তখন মানে কোন জায়গার থেকে এগুলো কিনে নিয়ে আসেন ভালো জাতের গরু পাড়াগাঁও হাট আছে শুধু কি পাড়াগাঁও হাট না আছে কলাতে ইয়া আছে আপনার গাবতুলি আছে অনেক জায়গায় আছে মোটামুটি এখন বর্তমানে আপনার সোনাকোলা আছে এখন আপনার খামারে কতটা গরু আছে গাভী আমার খামারে এখন কত সতেরো আঠারোটা আছে সবগুলো কি দুধ দেয় না প্রতিদিন কত লিটার দুধ উৎপাদন হয় প্রতিদিন আপনার নব্বই পঁচানব্বই লিটার দুধ উৎপাদন নব্বই পঁচানব্বই বিক্রি করেন কোথায় বা কত করে কত করে এই যে আপনি খামারের খরচ বা ফ্যামিলির খরচ বা আরো আদার্স খরচ বাদ দিয়ে এখান থেকে কেমন আয় থাকে বলে মনে করেন এখন আমার গরু আপনার সব খাবার দাবার শেষ করে দেখা যাচ্ছে যে নিজে খাইতেছি বর্তমানে এতটুকুই চলতেছে এরকমও পর্যায়ে আসে যে তখন আপনার লসও হয় আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে দু একটা আপনার গরু বর হয়েছে তখন ওগুলা বিক্রি করলে একটা মোটা অঙ্কে ক্যাশ হয় ওই ক্যাশটাই বর্তমানে আমাদের কৃষি লোকের জন্য লাভজনক আচ্ছা এই যে লসের কথাটা বললেন আমরা এর আগে শুনেছি ম্যাক্সিমাম খামারের বলে যে আসলে গরু লালন পালনটা এখন লস হয় এটা কেন আসলে আসলে এটা রোগের মাধ্যমে রোগ আসে ভাইরাস আসে ভাইরাসে দেখা যায় আপনার টিকা দেওয়া মিস্টেক হয়ে গেলে ভাইরাস আক্রান্ত হয়ে যায় আক্রান্ত হয়ে গরু মারা কিন্তু এই যে ভাইরাস গুলো আসে বা বিভিন্ন রোগ হয় যে রোগ কি কি ধরনের রোগ হয় আপনার মূলত আপনার যেগুলা গাবি দুধ ব্যবহার গরু সেগুলো আপনার জাস্টিমিস মিলে খুড়া রোগ এক মিলে আপনার অনেক ধরনের বাদ জ্বর মিল্ক পেপার আচ্ছা এই রোগগুলো যাতে না হয় সেক্ষেত্রে কি আগে থেকে কোনো ব্যবস্থা নেওয়া যায় না আগে টিকা দিতে হয় ছয় মাস পর পর টিকা দিলে এটার ব্যবস্থা নেওয়া যায় ছয় মাস পর পর মাস পর টিকা দিতে আচ্ছা সেজন্য কি ডাক্তার আনতে হয় না নিজেরাই করে ডাক্তার আনতে হয় ডাক্তার আনতে হয় এই যে গরু লালন করতেছেন এটা যদি কেউ করতে আসলে প্রশিক্ষণ নিয়ে করাটা ভালো না আমি মনে করি গরুর আপনার লাভজনক ব্যবসা যদি করতে পারে কারণ গরু তো অনেক আগের থেকে লাভজনক এর মধ্যে আপনার গাবি পালতে লইলো গাবি প্রত্যেক একটি গাবি প্রত্যেকটি বছর একটি করে অন্তত বাচ্চা দিতে হবে এর মধ্যে দেখা যাচ্ছে গাবি বাচ্চা দেওয়ার ষাট থেকে আশি দিনের ভিতরে গাবির পুনরায় বাচ্চা নেওয়ার প্রস্তুতি নিতে হবে মানে যে ধরেন এখন আজকে যদি একটা ডেলিভারি হলো আজ থেকে শুরু করে আশি দিনের মধ্যে আবার আবার নিতে হবে পরবর্তী বাচ্চা দেওয়ার জন্য তাহলে সে লাভ হতে পারবে সেই ক্ষেত্রে এই যে আশি দিন কথাটা বললেন বেশি দিনও না দুই মাস বা আড়াই মাস যে প্রস্তুতিটা নেবেন এই ক্ষেত্রে গরুর কি স্বাস্থ্যহানি বা কোনো মানে সমস্যা হবে না না সেক্ষেত্রে যাতে ভালো থাকে সেক্ষেত্রে কিভাবে পরিচত নেওয়া উচিত

আচ্ছা এই যে ধরেন যে খুরা রোগ যেটা বললেন আপনি খুরা রোগটা আসলে এটা কি এটা কি মানে একটা ভাইরাস জনিত মানে হ্যাঁ এটা খুরা রোগ একটা হলো ভাইরাস জনিত মানে পাওয়ার নিচের যে খুরা আছে ওই খুরা একদম ফাইটা খুলে পড়ে যেতে চায় আচ্ছা আপনারা যখন গরু কিনতে যান বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন সেক্ষেত্রে কি মানে নিজেরা অভিজ্ঞতা কোনো লোক নিয়ে যান না এটা তো আমি ছোটবেলাতে আমার বাবার দেখতেছি উনি কাজ করতেছে তারপর আমি ছোট থেকে বড় হয়ে আমার বাবার সাথে কাজ করতেছি এখন মূলত এটা আমাদের নিজেদেরই একটা অভিজ্ঞতা হয়ে গেছে আচ্ছা এর আগে আপনি বলছিলেন যে এটা একটা লাভজনক সেক্টর আসলে আসলে কি লাভজনক হ্যাঁ এটা করতে পারলে আসলে লাভজনক কিন্তু বর্তমানে আপনার বাজারে এক ধরনের একটা গুরু দুধ পাওয়া যাচ্ছে খোলা আপনি দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনবেন গরু কেনার পরে আপনার দেখা যাচ্ছে গরু থেকে পনেরো লিটার বিশ লিটার দুধ কিনে আপনি পাচ্ছেন আঠারোশো টাকা বিক্রি করবেন বাজার দেখা যাচ্ছে যে ওই একটা আপনার যে দুধ কিনে নিবে সে বাজার থেকে গুঁড়ো পাউডার দুধ কিনে নিয়ে দুশো টাকার গুঁড়ো দুধ পাউডার কিনে নিয়ে এসে আপনার পাঁচ লিটার আপনার ওই তিন লক্ষ টাকার গরুর কাজ তিনশো টাকা আড়াইশো টাকা পাউডার কিনে হয়ে যাচ্ছে তখন আপনি এক দেড় লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে একটা গরু কেনার পরে যে টাকাটা আপনি বিক্রি করবেন দুধ সে মাত্র চারশো টাকা তিনশো টাকা চালান খাটিয়ে ওই টাকাটা দুধ বিক্রি করতে কিন্তু এই যে আসলে এটা অনেকেই শুনে অনেকবারই অনেক জায়গায় শুনে আসছে তা আপনারা যারা ক্ষুদ্র খামারি বা প্রান্তিক খামারি যারা আছেন তারা কি এগুলোর জন্য কখনো প্রতিবাদ করার চেষ্টা করেছেন বা কাউকে বলার চেষ্টা করেছেন প্রতিবাদ বলতে তো এটা মার্কেটে আপনি চোরাইভাবে বিক্রি হয় এটা জানি কিন্তু এখন কোথায় বেসে কি বেসে সেটা আমাদের কাছে জানা নেই কিন্তু মার্কেটে যদি এই গুঁড়ো পাউডার দুধটা অরিজিনালি অ্যাকুরেট ভাবে বদ্ধ হয়ে যেত তাহলে আমাদের মতন যারা গাবি পালন করে জীবিকা নির্বাহ করে তাদের জন্য অনেক লাভজনক হতো আচ্ছা এখন সর্বোপরি আমি একটু জানতে চাই যে ধরেন আপনি যুবক বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে খামারের ভাল ধরেছেন তা আমাদের দেশে এরকম অনেক বেকার ভাই আছে বা অনেক ভাইরা আছে টাকা পয়সা খরচ করে দেশের বাইরে যায় তাদের জন্য গরু লালন পালন সম্পর্কে আপনার কোনো মেসেজ তাদেরকে আমি মূলত বাপ ফার্স্টে আপনার এটার বিষয়ে প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষণ হলো আপনার পাঁচ লক্ষ টাকা কাটিয়ে যে কাজটা করতে পারবেন আপনার দুই মাস প্রশিক্ষণ দিলে তার চেয়ে বেশি লাভ হবে কারণ আপনার জানা থাকলে দেখা যাচ্ছে পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসাতে নামলে আপনি তখন আস্তে আস্তে লাভের দিকে আপনি দেখতে পারবেন কারণ আপনি প্র্যাকটিক্যাল তখন হয়ে যাবে প্রশিক্ষণের মাধ্যমে আর যখন আপনার প্র্যাকটিক্যাল না থাকবে তখন আপনি একটা রোগ হইলেও আপনি বুঝতে পারবেন না ডাক্তাররা খবর দিতে পারবেন না আপনি বলবেন যে কিছু হয় নাই কিন্তু অথচ এটা বড় ধরনের একটা রোগ হয়ে গেছে তারপর যায় তখন আপনার গরু মারা গেলে তখন দেখা যাচ্ছে আপনার লোকসানের দিকে পড়ে যাচ্ছে আচ্ছা যদি আপনি ডাক্তারের মাধ্যমে পরামর্শের মাধ্যমে জিনিসটা আপনার জানা থাকে তাহলে আপনি অনেকটুকু ফেজ এটা থেকে পাবেন না কেউ যদি শুরু করতে চায় কিভাবে শুরু করলে সফল হতে পারবে বলে শুরু করতে হলে মনে করি আমি কেউ যদি বিদেশ না যেয়ে যদি টাকার মাধ্যমে দেশে ফার্ম করতে চায় তাহলে আমি মনে করি তার নিজের একান্তভাবে শ্রম দিতে হবে শ্রমই মানুষের ভাগ্যের মানে যে একটা চাবিকাঠি হয়ে তখন দাঁড়ায় দেখা যাচ্ছে আপনি শ্রম দিলে যখন আপনি বিদেশে যাবেন যে টাকা দেশে সেটাতে গরু কিনে আপনি

আপনার যে নিজের যে টাকার পরিমাণটা অনেক বেশি লাগে আপনি অনেকগুলো কম কম দশ লক্ষ টাকার সার গরু কিনলে আরও পাঁচ লক্ষ টাকা আপনার রাখতে হবে শুধু ওদের খাবারের জন্য আর আপনি যদি গাভী গরু পোষেন তাহলে আপনি গাছ খাবারের পাশাপাশি দুধ পাইতেছেন চান দুধ পর পরে দুধের পাশাপাশি আপনি দুধ বিক্রি করে যে টাকাটা আসে ওই টাকা দিয়ে আপনি গরুর খাবার ম্যানেজ করতে পারবেন আর যদি সার বাচ্চা পালেন তাহলে তো আপনার টাকাটা আরও আপনার বেশি লাগবে যে অর্থটা আপনার সেই চালানটা মূল চালানটা হলো বেশি লাগবে কারণ গরুর পরের পরবর্তী হলো গরুর খাবার খাবারের যে টাকাটা ওগুলো আপনার নিজের একটা চালান থেকে লাগবে আর গায়ে বই গরু পাললে যে ওরকম ওই টাকাটা লাগে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ওকে ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে যুবক ভাইটি আসলে পড়াশোনা বাদ দিয়ে কেন খামারের হাল ধরেছেন এবং সে এখন একজন প্রতিষ্ঠিত খামারি তার বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম কেউ যদি যোগাযোগ করতে চান ভাইয়ের সাথে নাম্বার দেওয়া থাকলেও যোগাযোগ করে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন তা আজকে মতো দর্শক এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ